এই অবিরাম সুন্দর মেঘের আনাগোনার মাঝখানে অলমোস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 3,500 মিটার উঁচুতে ওয়েস্টবেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ থেকে দাঁড়িয়ে দ্য স্লিপিং বুদ্ধাকে সাক্ষী রেখে আপনি যদি সূর্যোদয় দেখতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। সান্দাকফু সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটা যদি আপনি স্কিপ না করে পুরোটা দেখেন তবে কলকাতা থেকে টুমলিং পর্যন্ত জার্নির সমস্ত ডিটেলস, থাকা খাওয়া হোটেল কস্টিং সহ সমস্ত এন্টায়ার ট্যুর প্ল্যান আপনি অনায়াসেই পেয়ে যাবেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের জার্নি। শিয়ালদা, হাওড়া বা কলকাতা স্টেশন থেকে যে কোনো রাত্রি ট্রেন ধরে পৌঁছে যান সকাল সকাল এনজেপিতে। এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার যে কোনো শেয়ার ক্যাবে উঠে বসুন, অল ভাড়া 250 থেকে 300 টাকা নেয়। তারপরে ধীরে ধীরে মিরিক এবং কার্শিয়াং হয়ে পৌঁছন দার্জিলিংয়ে। দার্জিলিং যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। যারা দার্জিলিং এসেছেন সবাই জানেন প্রত্যেক বাঙালি একটু ছুটি পেলেই দার্জিলিং আসতে চায় এখানকার পাহাড়ের অপূর্ব সৌন্দর্যের জন্য। এই যে এখন পেরোচ্ছি ঘুম। দার্জিলিং কিন্তু ঘুমের থেকে নিচুতে। এই চত্বরের সব থেকে উঁচু জায়গা কিন্তু হলো ঘুম। ঘুম হলো ওয়ার্ল্ডের সব থেকে উঁচুতে অবস্থিত রেজিস্ট্রেশনগুলোর মধ্যে একটা। ফাইনালি ঢুকছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে ঢুকে ম্যালের কাছাকাছি কোথাও একটা হোটেল ঠিক করুন। আরামসে আপনি ভিউ রুম 2,500-এর মধ্যে পেয়ে যাবেন এবং নন ভিউ রুম 1,000 থেকে 1,500-এর মধ্যে অনায়াসেই পেয়ে যাবেন। রুমের মধ্যে চেক ইন করে লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিন। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ম্যালটা হেঁটে ঘুরে দেখার জন্য। আপনি চাইলে ম্যালের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, ওখান থেকে লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স ডিনার সবকটাই করতে পারেন। তবে অবশ্যই পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট, কিন্তু ইংলিশ ব্রেকফাস্ট করতে কিন্তু ভুলবেন না। বিকেলবেলা ম্যালে হাঁটতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। দার্জিলিংয়ের কোথাও একটা ট্রিপ করলে, কোনো একটা অফবিট ডেস্টিনেশন প্ল্যান করলেও আমি ওয়ান নাইট স্টে দার্জিলিং সিটির মধ্যেই রাখি, কারণ বিকেলবেলার এখানকার এনভায়রনমেন্ট আমার খুব ভালো লাগে। হাঁটতে হাঁটতে আপনি এখানকার ম্যাল মার্কেটেও ঘোরাফেরা করতে পারেন, চাইলে কিছু বাড়ির জন্য কেনাকাটাও করতে পারেন। কেনাকাটা করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন হোটেলে। পরের দিন ভোর ভোর উঠে শুরু করুন আপনার ট্রিপ। প্রথম কথা, দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনি ডিরেক্ট ট্যাক্সি ভাড়া করে মানেভঞ্জন পৌঁছতে পারেন সান্দাকফু ট্রিপের জন্য। কিন্তু এই দার্জিলিং স্ট্যান্ড থেকে মানেভঞ্জন যেতে অলমোস্ট 2,000 থেকে 3,000 টাকার কাছাকাছি আপনার কাছ থেকে নেবে। আজকে একটা চিপেস্ট অপশন আপনাকে আমি বলবো মানেভঞ্জন যাওয়ার। দার্জিলিংয়ে কাউকে জিজ্ঞেস করবেন মসজিদের গলিটা কোথায়। মসজিদের গলিটা দিয়ে এখন আসবেন, সামনে একটা ট্যাক্সি স্ট্যান্ড পড়বে। দার্জিলিংয়ের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে মানেভঞ্জন যাওয়ার ডিরেক্ট শেয়ার গাড়ি পাওয়া যায়। সংখ্যা যদিও বা কম থাকে তবে সকাল সকাল এলে আপনি 100% পাবেন। এই হলো সেই ট্যাক্সি স্ট্যান্ড, এটা রাস্তার বাঁ দিকে অবস্থিত। যদি এইখানে কোনো মানেভঞ্জন যাওয়ার শেয়ার ট্যাক্সি না থাকে, আপনি ঠিক ওর অপোজিট ফুটে রাস্তার ধারে একটা ছোটো ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখানে 100% ট্যাক্সি পাবেই পাবেন। এই যে রাস্তার ধারে ট্যাক্সি স্ট্যান্ড, দেখুন এখানে মানেভঞ্জনের শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ট্যাক্সিতে উঠে প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিতে নিতে পৌঁছে যান মানেভঞ্জন। তবে বলে রাখি, সুখিয়া পেরোনোর পর সীমানা বাজার থেকে যখন ডান দিকে টার্ন নেবেন তখন রাস্তা কিন্তু খুব বাজে, ওখানকার বেশ ভালো জার্ক ফিল হবে। এই যে এই অঞ্চলটা সীমানা বাজার বলে, এখান থেকে সামনে গেলেই নেপালের বর্ডার শুরু হয়, এখান থেকে ডান দিকে বাঁকলে মানেভঞ্জন।
মানেভঞ্জন পৌঁছেই প্রথমে লাইন দিন সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাউন্টারে। এখান থেকেই গাড়ি বুক করতে হবে আপনাদের, একমাত্র একটাই কাউন্টার আছে। এই কাউন্টার থেকেই সেই নস্টালজিক ব্রিটিশ অমলের ল্যান্ড রোভার এবং আধুনিক অমলের বোলেরো দুটো গাড়ি পাবেন। আমার সাজেশন থাকবে এখান থেকে কিছু প্যাকেজ ফুড কিনে নিন, বিস্কুট, চিপস এবং রেডি টু ইট ম্যাগি, কারণ পাহাড়ের ওপরে খাবার খুবই লিমিটেড এবং খাবার খুব কস্টলি। রেড চারটা আমি দিয়ে দিলাম বুকিংয়ের। আমরা যখন গেছিলাম মোটামুটি আমাদের 7,000 খরচা পড়েছিল। এখন 1 জানুয়ারি 2023 থেকে একটু রেটটা বেড়েছে। আপনি ওখানকার দিয়ে থাকা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে রেড চারটা নিয়ে নিতে পারেন। গাড়িতে লাগেজপত্র তোলার পর শুরু হবে আপনার জার্নি। জার্নির প্রথমেই পড়বে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট, যেখানে আপনাদেরকে পার ভেহিকেল পিছু 400 এবং পার পার্সন 120 রুপিস করে দিয়ে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে অরিজিনাল সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে আপনার যাত্রা শুরু হলো। আস্তে আস্তে আপনি যত পাহাড়ের ওপরে উঠতে থাকবেন তত প্রকৃতির সৌন্দর্য ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। টুমলিং পর্যন্ত বা গৌরীবাস পর্যন্ত আপনি বলতে পারেন রাস্তাটা বাঁধানো এবং বেশ ভালো। গৌরীবাসের পর থেকেই শুরু হয় অ্যাকচুয়াল অফরোড। প্রায় 15-20 মিনিট জার্নির পর প্রথম স্টপ আসবে চিত্রে ভিউ পয়েন্ট। এখানে একটা বা দুটো হোমস্টে আছে, যারা ট্রেকিং করে আসে তারা সাধারণত প্রথম দিন চিত্রেতে স্টে করে। আপনি গাড়ি নিয়ে এলে চিত্রেতে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচে একটা ছোট্ট মনেস্ট্রি আছে সেটাও দেখতে পারেন বা এনভায়রনমেন্টটা উপভোগ করতে পারেন। তবে সান্দাফুতে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, প্রত্যেক মিনিটে মিনিটে আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। কখনো মেঘ এসে অন্ধকার করে দেবে চারিদিকটা, কখনো হালকা বৃষ্টি হয়ে যাবে, কখনো ঝোড়ো হাওয়া, কখনো আবার রৌদ্র ঝলমল আকাশ। যাই হোক, সব মিলিয়ে কিন্তু পরিবেশটা দুর্দান্ত। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পুরো এনভায়রনমেন্টটাই অসাধারণ, আপনার মন কিন্তু ছুঁয়ে যাবেই। গরম গরম দার্জিলিং চায়ে চুমুক দিতে দিতে এই অসাধারণ মেঘের আনাগোনা দেখতে কার না ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি প্রায় আধ ঘন্টা এখানে বসেছিলাম, আধ ঘন্টার মধ্যে অপূর্ব মেঘের খেলা দেখতে পেয়েছিলাম। চাটা খেয়ে আমরা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, চিত্রে ছাড়ার পর মোটামুটি আপনি আর নেটওয়ার্ক পাবেন না সান্দাফু পর্যন্ত। খুব উইক নেটওয়ার্ক পাবেন বা হোটেলের ওয়াইফাই দিয়ে আপনাকে কাজ চালাতে হবে। যাই হোক, এই অপূর্ব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। সান্দাফু পর্যন্ত মোট 4টে এরকম ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট পড়বে, যেখানে আপনাদের পারমিট এবং আধার কার্ড দেখিয়ে প্রবেশ করতে হবে। তাই ডকুমেন্ট হিসাবে আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু সবসময় সাথে করে রাখবেন, যেহেতু আপনি নেপালের বর্ডার দিয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আপনার চেকিং হতে পারে। দেখুন চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে, কখনো মেঘে ঢেকে যাচ্ছে, কখনো আবার আলো, অসাধারণ সুন্দর পরিবেশ।
পুরো সান্দাফু যাওয়ার রাস্তায় এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। যেদিকেই তাকাবেন অপরূপ সুন্দর প্রকৃতি, প্রকৃতি যেন নিজের মতন করে তার রূপকে সাজিয়ে ধরেছে এখানে। এই সামনে আসছে আমাদের আজকের দিনের সেকেন্ড চেকপোস্ট। চেকপোস্ট পেরোনোর পর আবার চারিদিকটা মেঘে ঘন হয়ে ঢাকা হয়ে গেল। এই অপরূপ প্রকৃতির মাঝখান দিয়ে ড্রাইভের মজা অসাধারণ। যদিও বা অন্যের গাড়ি পাশের সিট স্টিয়ারিংয়ে না হাত থাক, তবু এই অপূর্ব ড্রাইভের মজা নিতে নিতে আর মেঘের খেলা দেখতে দেখতে আমরা পৌঁছালাম টংলুতে। টংলু হলো টুমলিংয়ের থেকে উঁচুতে অবস্থিত, মাত্র 2 কিলোমিটারের ডিস্টেন্স। যারা টুমলিংয়ে স্টে করেন তারা টংলুতে সানরাইজ দেখতে আসেন জেনারেলি, কারণ টংলু থেকে সানরাইজ আরও ভালো দেখা যায়। যে মেঘ থাকার জন্য আমরা কিছুই দেখতে পেলাম না, শুধু এটুকুই আশা করছিলাম বা হোপ রাখছিলাম যে নেক্সট দিন ভালো সানরাইজ দেখতে পাবো। এই দেখুন ফটোগ্রাফাররা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। সান্দাফুতে কিন্তু পুরো ন্যাশনাল পার্কের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে অনেক হোমস্টে আছে, কারণ প্রচুর ফরেনাররা এখানে আসে যারা বহুত দিন করে থাকে এবং এখানে রেড পান্ডা এবং বিভিন্ন প্রজাতির হিমালয়ান বার্ডসের ছবি তোলার জন্য। এই আমরা এন্টার করছি টুমলিংয়ে। আজকে টুমলিংয়েই আমরা রাত্রি যাপন করব। ওই যে দেখা যাচ্ছে টুমলিং ভিলেজ, 4-5টা হোমস্টে আছে এখানে মাত্র। তার মধ্যে সব থেকে বেস্ট হলো সিদ্ধার্থ লজ, যেটা খুব রেনাউন এবং এখানকার সব থেকে ভালো। সিদ্ধার্থ লজ থেকেই একমাত্র আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন রুমের মধ্যে থেকে। একটা কথা জানিয়ে রাখি, এখানকার প্রত্যেকটা লজেরই কিন্তু রুম রেন্ট অত্যন্ত বেশি এবং ফুডও খুব কস্টলি। যদি পসিবল হয়, যদি লজের মালিকরা রাজি হন, আপনি প্যাকেজ করে আসবেন ফুড এবং স্টে ইনক্লুড করে, তাতে কিছুটা সাশ্রয় হবে। এই হলো আমাদের সিদ্ধার্থ লজ। এর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ফোন করে অ্যাডভান্স বুকিং করে আসতে পারেন। অ্যাডভান্স বুকিং করে না এলে এখানে জেনারেলি রুম পাওয়া খুব কষ্টকর হয়ে যায়। চলুন একটু ঘুরিয়ে দেখাই লজের ভেতরটা। এখানটা হলো ডাইনিং রুম, এখানেই জেনারেলি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবই সার্ভ করা হয়। এর ওপরে পরপর স্টে এর অপশান আছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই একটু ছোট্ট কমন বসার জায়গা আছে। বেশ সাজানো গোছানো, এই পরিবেশে এরকম হোমস্টে পাওয়া ভালো। এরকম চারিদিকে রুম আছে। চলুন আপনাদেরকে দেখাই আমরা যে রুমটায় ছিলাম সে রুমটা কীরকম ছিল। যেহেতু আমরা আগে থেকে অ্যাডভান্স দিয়ে বুক করে এসেছিলাম তাই আমরা ঠিকঠাক ভালো রুম পেয়েছিলাম। এই হলো 5 নম্বর রুম, ভিউওয়ালা রুম, যেখানের এই জানলা দিয়ে আপনি ভোরবেলা যদি আপনার ভাগ্য ভালো থাকে অবশ্যই সুন্দর কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে পাবেন। বাথরুম মোটামুটি পরিষ্কার, তবে এখানে গরম জল কিন্তু থাকে না, গরম জল আপনাকে বালতি করে আনতে হবে।
যেহেতু ইলেকট্রিসিটির বড় প্রবলেম এখানে, তাই রানিং গরম ওয়াটার কিন্তু থাকে না। এই হলো জানলা থেকে ভিউ। এই হলো সিদ্ধার্থ লজের মেনু আর রেট চার্ট, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। হোটেলের রুমের মধ্যে লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা টুমলিং ভিলেজটা একটু এক্সপ্লোর করতে পেরোলাম। ভিলেজ থেকে একটু ওপরের দিকে উঠে এলে এখানে একটা ছোট্ট স্তূপা পড়ে। এই স্তূপার উপর দাঁড়ালে মোটামুটি একটা 360 ভিউ পাওয়া যায় টুমলিং গ্রামের। অসাধারণ সুন্দর জায়গা এবং এখানে কিন্তু মারাত্মক পরিমাণ হাওয়া দেয়, ফলে শীতের জামাকাপড় ঠিকঠাকই আনবেন। এক মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে ঝড় উঠেছে, কিন্তু এটা এখানকার ন্যাচারাল ব্যাপার। যাই হোক, এবার আপনারা এই সুন্দর টাইম ল্যাপসের ভিডিওগুলো এনজয় করুন। কাপ গরম গরম কফি আর এই অবিরাম মেঘের আনাগোনার খেলা দেখতে কার না ভালো লাগে বলুন তো। অপূর্ব সুন্দর এই জায়গাটা, অপূর্ব সুন্দর, না গেলে মিস করবেন। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যখন দেখলাম সন্ধে হয়ে আসছে, ধীরে ধীরে নেমে এলাম লজের দিকে। ল্যান্ড রোভারে চেপে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে সান্দাফু যাওয়ার একটা ট্রুথ আমি আপনাদের বলে রাখি, সেটা হলো এই ল্যান্ড রোভারের ওনারের সাথে আমি কথা বলেছিলাম, এই ল্যান্ড রোভারের একমাত্র ব্যাচটা ছাড়া বাকি কোনো পার্টসই এর অরিজিনাল না। প্রত্যেকটা ইঞ্জিন এবং চ্যাসিস এবং বডি লোকাল বানানো, ইঞ্জিন এবং চ্যাসিস মাহিন্দ্রার বোলারো 4x4 থেকে ইম্পোর্ট করা। সো যদি কমফোর্টেবলি সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক ঘুরতে চান, আমি অলওয়েজ বলবো বোলারো নিতে, এই নস্টালজিয়ার মধ্যে না যেতে। সন্ধেবেলা এক কাপ চা খেতে খেতে আমরা এসে বসেছিলাম ক্যাম্প ফায়ারের সামনে। প্রচণ্ড ঠান্ডা থাকায় বেশিক্ষণও বসতে পারিনি, একটুখানি বসে এনজয় করে স্ন্যাক্স খেয়ে এবং তারপরে ডিনার কমপ্লিট করে আমরা রাত্রিবেলা রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম। যেহেতু ভোরবেলা উঠে এখানকার সানরাইজ দেখতে হবে, তাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে সান্দাকফু পর্বের দ্বিতীয় পর্বে, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন।